মাই হোমল্যান্ড আমার এই ব্লগে তোমাদের সকলকে স্বাগত। খাবার পেলাম কিটক্যাট আর কেক। না না পড়তে হবে পড়তে হবে কে কারিগর নির্মলা একটু তাকাও না একটু তাকাও। নাচে নাচে মন হারিয়ে যায়, তুমি একটু নাচো। ছেলে নাচছে না কিন্তু সব মহিলারা ধনঞ্জয়দা ধনঞ্জয়দা হ্যাঁ একমাত্র ধনঞ্জয়দাই নাচ এই হলো ইন্টেলিজেন্সি। একদম শিবুদা হচ্ছে হিরো। ক্যা কম্বিনেশন হ্যাঁ দারু। ওদিক দিয়ে আবার কে হাত বাড়াচ্ছে যাচ্ছি কলকাতা কালচারাল অর্গানাইজেশনের পিকনিকে যাচ্ছি, সবাই রয়েছে, তার মধ্যে সব থেকে আমার স্যারকে দেখাই একটুখানি। এই হলো আমাদের স্যার ধনঞ্জয় দা। এই তো চাই, এটাই আমি চেয়েছিলাম। অপূর্ব জয়ন্ত দি জিন্দাবাদ। পারলাম না সিটে বসে থাকতে, চলে সামলাও নতুন লো
এই পৌঁছলাম চন্দননগরে পিকনিক করতে। ও পাশে দাঁড়িয়ে আছে একজন নায়িকা সুমনা। এবারে আস্তে আস্তে নায়িকারা ধীরে ধীরে নামছে। বাহ, প্রচুর নায়িকা। আপনারা এখন কোথায় যাচ্ছেন দিদিরা ও বৌদিরা? আম্রকুঞ্জ। ও ফলোয়ার্স, ওকে আই এম ফলোয়িং ইউ। সাবধানে ক্রস করে যাও আম্রকুঞ্জে। হ্যাঁ, একটু একটু ভিডিও করছি যাতে ব্লগে থাকা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদিক দিয়েও কিছু আসছে। এবার একদম হাউসফুল আমাদের পিকনিক। চলো যাই ঘুরে আসি, হাতে নিয়ে লাঠি পাশাপাশি। না না, আমার থাক, একটু ভিডিও কর না আমাদের, খালি কান্না কার বাচ্চাদের জিনিস নিয়ে নিচ্ছে, কাঁদবে বেচারা। বেশ একটা সেই গ্রাম গ্রাম ফিলিং, ছোটবেলায় গ্রামে যেতাম, দারুণ দারুণ লাগছে। রুটস, আবার সেই রুটস। কি ঘুরবো না, এটা আম্রকুঞ্জ, চন্দননগরে এসেছি আমরা। ছোঁয়া লাগে রুচি মম হচ্ছে, লুচি ভাজা হচ্ছে, কচুরি ভাজা হচ্ছে। প্রতি বছর এর সময় দেখা হয়, একটা বছর অন্তর। আবার বলি যে আসছে বছর আবার হবে, একদম গো। কি আইটেম আছে জানি না, তবে অনেক কিছু ভাজাভুজি হচ্ছে এখন। দিস ইজ দ্য বেস্ট প্লেস ফর পিকনিক। অপূর্ব আকাশে।
খুব ভালো লাগছে এরকম একটা জায়গায় এসে, এটা আম্রকুঞ্জ এবং একদম নিরিবিলি সুন্দর, এত ভালো লাগছে না গাছের মাঝখানে বসে এরকম পিকনিক আফটার লং টাইম। আজকে এই চন্দননগরে এসে এরকম পিকনিক অনেক দিন বাদে করলাম, একদম ন্যাচারাল ওয়েতে এবং প্রকৃতির মধ্যে এই পিকনিক সব থেকে আনন্দদায়ক। মানে এত সুন্দর, তোমরা বুঝতেই পারছো। তোমরা যদি কেউ আসো আমাকে কন্ট্যাক্ট করো, আর কারণ আমি এখানে এসেছি ইস্ট কলকাতা কালচারাল অর্গানাইজেশন, যে গ্রুপের আমি একজন মেম্বার বহুদিন ধরে, আমরা সবাই একটা ফ্যামিলি মেম্বার্স হয়ে গেছি, সেখানে এসেছি এবং ফুল ক্রেডিট গোজ টু ধনঞ্জয় দা, আমাদের ডিরেক্টর সেক্রেটারি মিস্টার নির্মল শিকদার এবং নানান মানুষ আছে, এবং আমাদের যারা বন্ধু আছে তারা সবাই ট্যালেন্টেড। লুচি আর না কচুরি আর রসগোল্লা, আমি তরকারিটা নিই। এই চন্দননগরের রসগোল্লা বিশ্ববিখ্যাত রসগোল্লা। মিতালি অপূর্ব মিষ্টি, মিষ্টিটা ভালো, দাও বলো। চন্দননগরের মিষ্টি না খেয়েছে? আমি তো হুগলির, আমি বলবই হুগলির মেয়ে আমি, সুতরাং তোমরা খেয়ে বলো কেমন। একদম কিন্তু তারা তাদের দেবে কি করে, তারা তো ক্যামেরার পেছন দিকে। আমিও নিয়েছি অবশ্য রসগোল্লাটা, আমি শুধু রসগোল্লাটা দিয়েই কাটছি। অপূর্ব, এই বলছিলে তুমি আমাদের সঙ্গে আড্ডা দিতে পারবে না, দেখো স্মার্টনেস এমনিই বেরিয়ে এলো। আর কচুরি আর আলুর দমটা দারুণ। হ্যাঁ পৃথিকা মোদি আজকে নেই, উনি লোকে বলে আমি বউ কাতুরে, লোকে বলে আমি অদ্ভুত রে এবং নাকি বউ কাতুরে, হ্যাঁ ভালোবাসি তাকে খুব ভালোবাসি, তাতে তো করি না কোনো গরিমসি, এই নিয়ে লোকে করে হাসাহাসি, তবুও পাই না মন, তারে সাজাই যতনে শাড়ি কিনে এনে তার বাহানা অনুক্ষণ, তবু বউ বলে আমি থাকি উড়ে উড়ে, লোকে বলে আমি অদ্ভুত রে এবং নাকি বউ কাতুরে। প্রতিটা সকালে কি আছে কপালে ভাবি সদা মনে মনে, কি কুক্ষণে কোন সে লগনে ঠিক সাত পাক দিনু গুনে গুনে, তবু কেন জানি এই হয়রানি ভালোবাসা নাই ঘরে, তবু লোকে বলে আমি অদ্ভুত রে এবং নাকি বউ কাতুরে। কোন এক ভোরে কাপ হাতে করে বারান্দায় যাই চলে, উনি পিছনে সব জেনে শুনে ঠিক আসিলেন কোনো না কোনো ছলে, আমি কহিলাম দেখো সূর্যের প্রথম। আজকে আমরা আমাদের মধ্যে ওনার ব্যস্ত শিডিউলের মধ্যে পেয়েছি, আমি বলবো স্যার কিছু বলুন। এই যে ভাগ্যবান যে কে স্যার না তোমরা সেটা স্যারই জানে, কারণ আমাদের এই যার যেটা বললে নিরন্তর মানে ব্যস্ততা, আর সেই ব্যস্ততা মোটেই যে সবসময় মনোপ্রুত কার্যকর্তা হয়, তার মাধ্যমে এরকম একটা সুন্দর একটা পরিবেশ, বিশেষ করে এই জায়গা এবং তোমাদের সাহচর্য, এটা চিরকাল আমার কাছে মনে থাকবে। ঠিক আছে, এরই সঙ্গে একটা জুলাই আমি আমার খুব প্রিয় দুটো লাইন রবীন্দ্রনাথেরই, স্ফুলিঙ্গ তার পাখায় পেল ক্ষণকালের ছন্দ, উড়ে গেল উড়ে গিয়ে ফুরিয়ে গেল ফুরিয়ে গেল সেই তারই আনন্দ। এই যে আমার ক্ষণকালের ছন্দ তোমাদের সঙ্গে পেলাম, এটা এটা যে এখানে শেষ হয়ে যাবে তা নয়, কিন্তু এই যে আনন্দটা সেটা থেকে আমাদের মধ্যে থেকে যাবে। 70 বছর বয়সে যে তরুণ হওয়া যায় এবং প্রতিনিয়ত আমাদেরকে যারা প্রচন্ড ভাবে উদ্দীপনা দিচ্ছে এবং ভবিষ্যতের পথেও যাতে আমরা চলতে পারি ওনাদের মতো করেই, এরকম অনেকজন সদস্য আমাদের সঙ্গে আছে। আমি এক্ষুনি যাকে ডাকবো তিনি আর কেউ নয়, 70 ম্যারাথন জয়ী আমাদের শিবুদা। শিবুদা আপনি কালকে আপনার ইয়েস ম্যারাথন জয়ী, আসুন আসুন একটু কাছে আসুন, ভয় নেই কাছে ডাকছি বলে। বাবা
আপনার কালকের অভিজ্ঞতা যদি বলেন, আর আপনি তো শান্তিনিকেতনে কবির একেবারে সেই সাহচর্য মানুষ, সুতরাং দু এক কথা যদি কবিতায় বলেন। এখানে কবিতার ব্যাপার বা শান্তিনিকেতনের ব্যাপার নয়, যদিও এটা একটা আম্রকুঞ্জ, কিন্তু সেই আম্রকুঞ্জ আর এই আম্রকুঞ্জের মধ্যে মানে বিস্তর ফারাক, মানে কোনো আকাশ পাতাল তো ফারাক কোনো কিছু হয়ে যাবে না। যাই হোক, তো সেই আম্রকুঞ্জ বা সেই শান্তিনিকেতন, শ্রীনিকেতন, বিশ্বভারতী, সেই বাস, ছোটাছুটি, এই যে আমাদের জীবনের পরম পাওয়া, অনেক অনেক জীবন সৌভাগ্য করার পর আমার মনে হয় আমরা সেই এই জীবনে সেই সুযোগটা পেয়েছিলাম। সত্যি জীবন কাকে বলে সেখানে এটা বুঝেছি, বুঝেছি যখন হোস্টেলে পড়াশোনা করতাম, একলা আছি, বসন্ত রোগে ভুগছি বা কোনো অসুখ বিসুখ হয়েছে, ছুটে এসেছে সমস্ত যারা টিচার, যারা স্থানীয় আশ্রমিক, সবাই এসে খোঁজ দিচ্ছে নিজের ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে এসে, যে না এরা আমাদের সন্তান, আমাদের কাছে এসছে, এদেরকে আগে দেখতে হবে, এসে মাথা উৎপল খোস 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 খোস। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোন খানে, আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনেই পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান, সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অসর, মোর হাতে দিয়ে কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, রান্নার প্রস্তুতি চলছে, ওইখানে যাই মাংসটা রান্না থেকে। ওদের কাছে ছড়া বইটাই জরুরি, কেন চাও ওরা বই বোঝা নিয়ে কাঁদো? আয় কপি আয়, আয় কপি আয়, ক্যা কপি হ্যায়, আর কে কে কপি নিয়েছ? মিতালি কপিটা নিয়ে চলে এসো, কোথেকে পেলেন কপিটা? মাত্র কুড়ি টাকা, বাহ কি সুন্দর, আপনি একটু আপনার, হ্যাঁ এইটা এরকম নিয়ে ছবিটা তুলুন, বাহ অপূর্ব, কি সুন্দর, যেন মনে হচ্ছে ফ্লাওয়ার ভাস। আর কে কপি তুলেছে? ও বাবা, বৌদি কপি তুলেছে একটা, কপি নিয়ে দাঁড়িয়ে আছে নমিতা দি, দু হাতে দুটো কপি, কিন্তু চুমকি নেয়নি কেন? ও কিন্তু কে তুলে দেবে কপিটা? ও যেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে সবাই, হাতে একদম উঁচু করে কপি নিয়ে আসছে, বাহ বাহ। মানুষই দু হাতে দুটো কপি, বাহ একদম দম মারে দম, বাবা মনীষাও দুটো হাতে দুটো কপি, দুটো রাষ্ট্রপতি পুরস্কার একসঙ্গে, এ তো আবার থলির মধ্যে টুকেই নিয়েছে, কে আর থলির মধ্যে নিয়ে নিয়েছে,
আচ্ছা তিনটে করে চান্স পাবে, আর আমাদের যে সুদক্ষ বিচারক মন্ডলী আছে, বিচারক মন্ডলীতে থাকছে আমাদের শিবুদা থাকছে, শান্তা ঘোষ দি আছেন বিচারক মন্ডলী। চলো শুরু করছে ফার্স্ট চান্স। তিনটে তিনটে দেওয়া হবে, সে তো দেওয়া হবে, একটা মাপ একটা ঠিক করা হচ্ছে কাছে। ফার্স্ট চান্স গেল, আর দুটো দুটো চান্স আমাদের স্যার এসছেন এবার, হাত থেকে তিনটে করে চান্স পাচ্ছে। সুরঞ্জন দা ফার্স্ট চান্স, সোমা তিনটে তিনটে চান্স, আমাদের টুম্পা সোনা দিদি নাম্বার ওয়ান, টুম্পা সোনা নমিতা দি। চলো আলাদা এনার্জি পেয়ে যাবে, চলবে না চশমা খুলে উনি তৈরি হয়ে গেছেন, এবার বলটা মারছেন, মারছেন এবার, চলো দ্বিতীয়বার আমরা আমাদের দ্বিতীয় প্রতিযোগী পেয়ে গেছি, দারুন দারুন দারুন, অমিতাভ দা এগিয়ে আছেন। কাছাকাছি এসছে, সেকেন্ড চান্স, চলো চলো বাবা খুব ভালো, খুব ভালো কিন্তু আরে এবার তাহলে বুঝতে পারছি যে উৎপলদাকে কি করে বেঁধে রেখেছে, এইবার বুঝতে পারছি। না 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 ফেলে দিয়েছে তোরা, আরে বাপ রে এক্সিলেন্ট, সবাই ছবি উঠছে, সুমনা যদি ফেলে কি একটা বাড়িতে দুটো প্রাইজ যাবে, আপনি
একবার ধুম পড়েছে, কি একটা অদ্ভুত পেপে নিয়েছে এই নিবদ্ধ মহিলা, সত্যি কিয়া তুমি কি যে করো না, এ বাবা দুটালি তুমি কি পেঁপে সংগ্রহ করেছো? ভালোই একটা পেঁপে পেয়েছ, কত করে? পাকবে, এখনো পাকেনি। বাপ যাত্রী সেই একই পথে দেখি হারি কোথায় ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা দেখে সারাদিন আজি ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা বসন্তকালে তোমায় বলতে পারি তুমি বন্ধু কালা পাখি আমি যেন যাতার বিচার করলে পরে
চাঁদের কণা মন পাবে না চাঁদের কণা বুঝে মালে কোলে মালে প্রীতি কোলে না বুঝে মালে কোলে মালে প্রীতি কোলে না Hey, I was
সবার জন্য কিন্তু এরপরে আসছে যেগুলো নিয়েছিল তবু প্রথম এরকম হ্যাঁ এবং আজকে কিন্তু উইকেটটা নিয়েছেন উনি আর কি উইকেট দিয়ে সাহায্য করেছেন আর কি আলাদা সেটা পরে বলছি পরে আসছে এটা হয়ে যাক দুয়ারে দুয়ারে প্রাইস প্রকল্প চলছে প্রশাসন কে বলে এই মুহূর্তে খবর দিতে হবে দুয়ারে প্রাইজে সবাই যারা যারা বাকি রয়েছেন তারা তারা সবাই প্রাইজ নিয়ে চলে যাচ্ছে যারা যারা পাবেন না তারা পরের বছর আবার আসবেন আমরা এই মুহূর্তে বিয়ে করতে পারছি না প্রাইজ যারা পেয়েছে তারা পাবেন না যারা নিচ্ছেন ভোট দেবেন ভালো করে ভোট দেবেন দিদিকে ভোট দেবেন টয়লেট ক্লিনার সুন্দর হবে বাথরুম পরিষ্কার হবে বাথরুম চুমকিদির জন্য একটা টয়লেট ক্লিনার মধ্যে সুন্দর গান করলো বাচ্চা ছেলেটি গলা পরিষ্কারের জন্য নয় টয়লেট ক্লিনিং এর জন্য এবার হচ্ছে যে আপনি কি পার্টিসিপেট করেছিলেন ও করেননি কিছু তার জন্য আপনি একটা হ্যান্ড ওয়াশ বাবা বাবা আপনারা যারা আমাদের এই বাগান বাড়ি এবং উনি আমার এত বন্ধু হয়ে গেলেন এরপরে বাগান বাড়িটা আপনাদের কাউকে বলবো না ওনাকে না দেখে আমি আপনার হাতে দিয়ে দিলাম আপনি যদি মনে করেন এই কালারটা আপনার পছন্দ হচ্ছে না
তাহলে নীল এবার কিন্তু আপনাকে যেতে হবে গেরুয়াতে গেরুয়াটাই নিন যে কোনো একটা নিন বা সবুজটা দিয়ে দিন না গেরুয়া নিলে দিদি দুটোরা দেখবে সব ব্লু ব্লু আছে সব ব্লু আছে আর সবসময় মিতালি রাজাটা প্রাইস পেয়েই থাকে এটা মুখে লাগায় মুখ লাগিয়ে মুখটাকে যত পালিশ করা যায় অ্যালোভেরা তাই তো হবে বাচ্চা ছেলের ব্যাপারটা কি হয়েছে ক্যারি করেছিল আমি ক্যারি করতে পারছিলাম না শিকাকায় ফর মনীষা এবার উৎপলদা যা অবস্থা যাচ্ছেন ওয়াশ করতেই হবে সেই জন্য ফেস ওয়াশ ফর উৎপল ঘোষ অলরেডি প্রায় তিন তিন চারটে বই ছেপে ফেলেছেন সেটা আমারই এক বন্ধুর কাছে সেটা অনলাইনে বেরোয় সেটা মোটামুটি সারা পৃথিবীতে ঘুরছে হার্পিক দিয়ে সংবর্ধনা বাসুদার জন্য আপনাদের মধ্যে কে পান্ডি গোপা আসুন গোপা আসুন ওটা কি ওটা কি পেলে কি পেলে হ্যান্ড ওয়াশ বাহ 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 গ্রিন হ্যান্ড ওয়াশ ফর গোপা এন্ড সুমনা সুজিৎ তার আগে চলে যাবে আপনি চিন্তা করছেন কেন নমিতাদির জন্য হ্যান্ড ওয়াশ মানে সকল নীতিশদা প্রমাণ করলো যে সকলের হাত খুব অপরিষ্কার হয়ে গেছে এবার হাতটা পরিষ্কার করে নাও আচ্ছা আরেকজন যেটা পাইনি আমি দীপায়নের মাকা একটু আসছে আগে এদিকে একটুখানি প্রাইজ প্রাইজ দেওয়ার জন্য চলে 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 আসে চলে আসে এবার বেবি অন্যান্য এদিকে হ্যান্ড ওয়াশ দুয়ারে পুরস্কার আবার আরম্ভ হয়ে গেছে চুল বাজাতে পারে আচ্ছা কে ম্যাডামের ম্যাডামের জন্য কি ও শশা পেয়েছে এই জন্য এবার অন্যদিকে অ্যালোভেরা এই কে প্রাইজ পেয়েছে যারা পাননি পরের বছর অপেক্ষা করুন দুয়ারে প্রাইজ এমন একজনকে দেখেছেন
আমি তাকে গেরুয়াটাই দিচ্ছি না, কিন্তু উনি গেরুয়া হবেন না। পেয়েছি মিতালি, কি খেলে? চিংড়ি কাটলেট, ভেরি গুড। আর প্লেটটা খালি, ক্ষমাদির প্লেটটা খালি, উৎপলদার প্লেটটাও খালি। শোন, এগিয়ে যাও। এমটি প্লেট, এমটি প্লেটই ভালো। আজকে জয়ন্তীদের সঙ্গে দারুণ নাচটা হলো, একদম। ছানার কোপ্তা আর ফ্রাইড রাইস তোমাদের তোলা হয়নি, খেতে বসেছে যে। আমরা এখন সর্ষে খেতে যাচ্ছি, যে জায়গাটা প্রথম দেখিয়েছিলাম সেটাই। আনন্দের দিনগুলো খুব তাড়াতাড়ি, মুহূর্তগুলো বলা যায় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মনে হয় যেন তাকে স্ট্রেচ করি আরো কিছুক্ষণ, যাতে সেই আনন্দটা অনুভব করতে পারি। যাই হোক, আজকের পিকনিকটা স্মরণীয় হয়ে রইল। চন্দননগরে আমরা সবাই এলাম, ইকোর সব সদস্যরা এবং সদস্যারা, এবং দুর্ধর্ষ লাঞ্চ হলো। লাঞ্চে ছিল প্রন কাটলেট, ফ্রাইড রাইস, আর ছানার কোপ্তা, কাতলা মাছের কালিয়া, চিকেন, আর চাটনি, পাঁপড়, দুর্ধর্ষ চন্দননগরের মিষ্টি, আর দই, অপূর্ব, ভীষণ ভালো। আমরা সবাই মিলে লাঞ্চ করলাম। দেখা তো ইয়ে জানা সনম, প্যার হোতা হে দিওয়ানা সনম, আব ইয়ে ছোড় কে কাহা জায়ে হম। এইবারে করো সনম, কাহা যায় গম। ভালো করে সুরটা তোলো, ভালো করে করো। এ কি অপূর্ব শস্যে খেত, ভাবছে বাবা কার পাল্লায় পড়েছে। কিছু হয়নি, ভালো আছে, ওতে কিছু পড়েনি। সাপ দই খাবে। এখন আমরা ফিরছি। সত্যি যখন আসছিলাম, সেই যে এনার্জি, সেই যে আনন্দ, সেই যে অনুভূতি, সেগুলো সব যেন কোথায় মিলে গেল, শেষ হয়ে গেল, কিন্তু তা না। ছবির মধ্যে, ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে, তোমাদের কাছে শেয়ার করব। আর
সেই অনুভূতিগুলো আবার তরতাজা হয়ে যাবে। মাই হোমল্যান্ড আজ এই পর্যন্ত। নেক্সট ব্লগের জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে। মনে রেখো, এভরি ওয়েডনেসডে, ফ্রাইডে অ্যান্ড সানডে।